আসসালামু আলাইকুম लवली পিপলস ওয়েলকাম করছি রিহান উইকেল চ্যানেলে এন্ড আমি চলে আসলাম আমার অনেক বড় একটি বক্স নিয়ে আমি কালেক্ট করতে এসেছি লটস অফ টাও উইকেলস গুলো এন্ড কত গুলো টাও উইকেলস গুলো কিন্তু আমি দেখে ফেললাম এই ব্যালকনিতেই দেখো সিরিয়ালে কিন্তু টাও উইকেলস গুলো এখানে দেখতে পাচ্ছি এন্ড फ्रेंड्स আমি যদি তোমাদেরকে এই সাইটটির মধ্যে দেখাই দেখো ইউনিক টাও উইকেলস গুলো কিন্তু দেখতে পাচ্ছি অনেকগুলো দেখো যেটি আমি কালেক্ট করে ফেলবো তোমাদের সাথে ইন্ট্রোডিউস করে করে শুরু করে ফেলি এই সাইডের কোনার থেকে চলো এই যে দেখো চমৎকার কিন্তু একটি পুলিশ কার ফ্রেন্ডস হোয়াইট কালারে কিছুটা ল্যাম্বরগিনি গিনি টাইপের দেখতে নাইন ওয়ান ওয়ান এমার্জেন্সি নাম্বারও লেখা আছে তো দেরি না করে আমি তোমাদের সাথে কালেক্ট করতে থাকবো ফুল ভিডিওটি দেখতে থাকো এনজয় করতে থাকো ট উইকলস নিয়ে অ্যান্ড দেখো নেক্সট যেটা নিচ্ছি একটি রেসিং কার খুবই কালারফুল কম্বিনেশনের মধ্যে তারপরে যেটা নিচ্ছি ওয়াও আর একটি ল্যাম্বার কিন্তু এটা কিন্তু পুলিশ কার না এটা কিন্তু ফুলি রেসিং কার অরেঞ্জ অ্যান্ড ব্ল্যাক কালারের মধ্যে তারপরে যেটা নিচ্ছি একটি চার্জার ওয়াও টু পয়েন্ট জিরো ফোর টু জিরো ফোরের একটি অসাম লুকিং একটি চার্জার কার তোমরা কিন্তু চার্জারের ভিডিওটি দেখেই থাকো এই ধরনের কারগুলো নেক্সট যেটা নিচ্ছি একটি চমৎকার বিএমডাব্লিউ একটি কার দেখো ওয়াও একদম ফুললি ইউনিক দেখতে তারপরে যেটা নিচ্ছি স্পাইডারম্যান কার মনে হচ্ছে ইয়াস ফ্রেন্ডস এটা কিন্তু একটি স্পাইডারম্যান কার এই ফ্রেন্ডস দেখো ক্রিস্টাল দিয়েই কিন্তু এটাকে সুন্দরভাবে একটি কাভার করে আছে অ্যান্ড এটাকে আমি নিয়ে নিব অ্যান্ড বাস্কেটটিকে আমি হাতে করে সামনে নিয়ে যাব এইখানে রাখবো তারপর এখান থেকে নিয়ে নিব অ্যাভেঞ্জারের ক্যাপ্টেন আমেরিকার একটি অসাম লুকিং একটি উইকেল দেখো ওয়াও জাস্ট অসম তারপরে দেখতে পাচ্ছি একটি প্লাস্টিক টয় পুলিশ কার দেখো অসম তাই না দেখতে অরেঞ্জ অ্যান্ড ব্ল্যাক অ্যান্ড ব্লু রেড কালারের মধ্যে আছে লাইটস তো তারপরে কি আছে দেখো তো ইয়াস ফ্রেন্ডস এটা কিন্তু একটি রেসিং কার চমৎকার দেখতে একটি রেসিং কার দেখো গ্রিন সিলভার ইয়েলো ব্ল্যাক সবগুলো মিছে আছে তো এটাকে রেখে আমি একটু বাস্কেটটিকে টান দিয়ে সামনে নিয়ে আমি এই হিউজ এখান থেকে হিউজ টিকলসগুলো আমি নিচ্ছি এখান থেকে ফার্স্ট যেটা নিয়ে নিয়েছি একটি দেখো কাভার ট্রাক একটি ব্লু সিলভার ব্ল্যাক কালার মধ্যে একটি ট্রাক তারপরে নিচ্ছি দেখো একদম হুবাহু রেল দেখতে একটি বুলেট ট্রেন তো সচরাচর এই ধরনের বুলেট ট্রেন গুলো কিন্তু তোমরা জাপানে দেখে থাকো তো এটাকেও নিলাম তারপরে নিয়ে নিব কুরিয়ার সার্ভিসের একটি ডিএচ এল ওয়ার্ল্ড ওয়াইডের একটি ট্রাক কাভার ট্রাক তো এটাকে নিয়ে নিলাম ছয়টি চাকার তারপরে নিয়ে নিবো দেখো মিক্সার ট্রাক ওয়াও এটা কিন্তু ব্যাটারি চালিত মিক্সার ট্রাক ফ্রেন্ডস অ্যান্ড মিউজিক্যাল সিস্টেমও হতে পারে অ্যান্ড খুবই অ্যাট্রাকটিভ দেখতে অরেঞ্জ কালারের মধ্যে তারপরে এখান থেকে নিয়ে নিবো একটি ট্যাক্সি ট্রান্সপোর্ট উইকেল ট্যাক্সি ইয়েলো ব্ল্যাক অ্যান্ড সিলভার কালার কম্বিনেশনের মধ্যে স্টিকারগুলো কিছুটা উঠে গিয়েছে অ্যান্ড এটাকে নিয়ে নিব তারপরে দেখো নিয়ে নিলাম একটি গার্বেজ ট্রাক একটি উইকেল কিন্তু পড়ে গেলো বাট কি আমি ও নিব সুন্দরভাবে একটি গার্বেজ ট্রাক তোমরা সবাই কিন্তু এই গার্বেজ ট্রাকটি পছন্দ করে থাকো অ্যান্ড খুবই পপুলার এটা তারপরে যেটা পড়ে গিয়েছে যেটা নিয়ে নিচ্ছি একটি ওয়াটার ট্যাঙ্কার ট্রাক আটটি হুইলের একটি ওয়াটার ট্যাঙ্কার ট্রাক খুবই অ্যাট্রাকটিভ দেখতে তারপরে দেখো ট্রাক্টর ফ্রেন্ডস ওয়াটার ট্র্যাক্টর দেখো লেগে আছে ওয়াটার পিছে ওয়াটার ক্যারিংয়ের একটি ট্রাক্টর সামনে আছে সিলভার কালারের মধ্যে ইয়েলো কালারের মধ্যে তারপরে কি নেওয়া যায় দেখো তো এইখান থেকে দেখে ফেললাম আর একটি যেটা আমি হাতে নিয়ে নিলাম একটি অফ রোডের জিপ অসাধারণ তাই না দেখো ব্ল্যাক তো এটাকে রেখে আমি যেটা নিচ্ছি একটি পোস্ট লেখা আছে পোস্টের একটি কুরিয়ার কাভার ক্রে কার বলতে পারো এটাকে তারপরে দেখো আর একটি পপুলার স্যাটিসফাইং একটি টয় যেটা হলো স্কুল বাস অসাম লুকিং একটি স্কুল বাস এটা কিন্তু সবাই পছন্দ করে থাকে সো ফ্রেন্ডস বক্সটাকে আমি হাতে করে আমি এই সাইডটির মধ্যে এসে পড়বো বিকজ খেলনাগুলো কিন্তু এই সাইডে তো আমি এখান থেকেই নিয়ে নিব যে উইকেলটি দেখো একটি ম্যাটোরিয়াল বুলেট ট্রেন চমৎকার কিন্তু একটি ম্যাটোরিয়াল ট্রেন এটাও কিন্তু দেখো ব্যাটারি চালিত এক্সট্রাভাবে দেওয়া আছে কিন্তু রোটেটিং হুইল অ্যান্ড এখানে আছে কিন্তু অন অ্যান্ড অফের সুইচ তারপরে দেখো আরও একটি গার্বেজ ট্রাক দেখতে পাচ্ছি অ্যান্ড এটা কিন্তু হেভি গার্বেজ ট্রাক দেখো হেভি ট্রাক লেখাই আছে অলরেডি গ্রিন হোয়াইট কালার কম্বিনেশনে সিলভার একটি ডাইকাস্টার অ্যান্ড এক্সট্রাভাবে দেওয়া আছে কিন্তু রিসাইকেল বিন পিছের সাইডে এই যে দেখো ওয়াও তো এটাকে নিয়ে নেক্সটে যেটা নিচ্ছি ও ফ্রেন্ডস চমৎকার কিন্তু দেখো একটি ডিলাক্স শিটল বাস ডাবল ডিকার ফুললি কিন্তু ম্যাটালের অ্যান্ড খুবই হেভি রেড কালার অ্যান্ড ইয়েলো কালার সিটসগুলো তারপরে নিয়ে নিচ্ছি ও একটি একটি কন্টেনার ক্যারিং ট্রাক দেখো হিউজ আটটি চাকার একটি কন্টেনার ক্যারিং ট্রাক তারপরে এখান থেকে নিচ্ছি একটি পুলিশ বাস দেখো হোয়াইট ব্ল্যাক এন্ড ব্লু কালার কম্বিনেশনের মধ্যে একটি পুলিশ বাস তারপরে নিচ্ছি এখান থেকে ওয়াও ফ্রেন্ডস এটা কিন্তু স্কুল বাস হেভি বিগ সাইজের মধ্যে অ্যান্ড সিটসগুলো কিন্তু অনেক আছে ভিতরে অ্যান্ড ফিচার্স আছে চারটি সুইচ আছে অন অ্যান্ড অফ করার জন্য রেড ইয়েলো ব্লু অ্যান্ড গ্রিন কালার কম্বিনেশনের মধ্যে অ্যান্ড তারপরে কি আছে দেখি তো ফ্রেন্ডস উপরে এস ও একটি পাওয়ারফুল অয়েল ট্যাঙ্ক ট্রাক দেখো কালারফুল কিন্তু তিনটি কালার কম্বিনেশনের মধ্যে আছে তারপরে যেটা নিচ্ছি উপরের থেকে একটি সিটি বাস রুফটপ সিটি বাস বাস লাইনের নাম্বার টোয়েন্টি ফাইভ রেড কালার ব্ল্যাক কালারে তারপরে যেটা নিচ্ছি আর একটি ডাবল ডাবল ডিকার না এটা সিঙ্গেল বাস বাস সিটি চমৎকার অসাধারণ তারপরে কি ডোরের আছে তো এখানে আছে কিন্তু একটি ফায়ার রেস্কিউ একটি উইকেল ওয়াটার গান ট্রাক এন্ড ল্যাডার আছে তো এটাকে নিয়ে নিলাম তারপরে কি আছে ফ্রেন্ডস দেখো তো পরে যেটা আছে একটি ফ্যাড কুরিয়ার একটি কাভার ট্রাক দেখো আর কারও বলতে পারো দুটোই বলতে পারো একসাথে বিকজ এটা কিন্তু কুরিয়ার করে থাকে খুবই চমৎকার একটি উইকেল তারপরে নিয়ে নিচ্ছি একটি ডাম ট্রাক কনস্ট্রাকশন উইকেলের একটি ডাম ট্রাক মালামাল ক্যারি করে কিন্তু বিভিন্ন জায়গায় কনস্ট্রাকশন জোনে কিন্তু যে থাকে এই ধরনের ডাম ট্রাক গুলো তারপরে এখানে নিচ্ছি অ্যাম্বুলেন্স ফ্রেন্স দেখো নাইন ওয়ান ওয়ান একটি অ্যাম্বুলেন্স পেশেন্টসদেরকে সুন্দরভাবে কিন্তু হসপিটালে নিয়ে যায় এমার্জেন্সিভাবে ভাবে তো আমরা এই ধরনের উইকেল কল করে থাকি তো এটাকে নিয়ে নিলাম তারপর এখান থেকে নিয়ে নিব ফ্রেন্ডস দেখো অসম লুকিং একটি ছয়টি উইলের একটি ফায়ার রেস্কিউ ওয়াটার ট্যাঙ্কের ট্রাক দেখো ফায়ার রেস্কিউ উইকেল একটি ফ্রেন্ডস তারপর রে এই যে দেখো অয়েল ট্যাঙ্ক ট্রাক ফ্রেন্ডস খুবই চমৎকার একটি অয়েল ট্যাঙ্ক ট্রাক এটাও কিন্তু কন্টেনার অয়েল ট্রাক বলতে পারো দেখো খুবই বিগ সাইজের আটটি উইলের তো এটাকে রেখে তারপরে ফ্রেন্ডস দেখো নিয়ে নিচ্ছি একটি পুলিশ একটি একটি কাভার ট্রাক দেখো জিপ ট্রাক বলতে পারো এটাকে একটু আনকমন ইউনিক কিন্তু দেখতে দেখো। লেখা আছে। স্টিল উইকেল তারপরে নিচ্ছি থমাস ট্রেন ফ্রান্স এই থমাস ট্রেন্ডিং কিন্তু সবাই পছন্দ করে থাকে সো এই থমাস ট্রেন্ডিকে নাম্বার সেভেন লেখা আছে নিয়ে নিলাম তারপরে নিচ্ছি এই যে দেখো ক্যাস্ট্রোল অয়েল একটি ট্রাক যেটা হলো ছয়টি হুইলের খুবই অ্যাট্রাকটিভ দেখতে দেখো হোয়াইট অ্যান্ড ব্ল্যাক কালার কম্বিনেশনের স্টিকার গুলো কিন্তু রেড এন্ড গ্রীন কালার কম্বিনেশনের মধ্যে তারপরে দেখো এখানে আছে ও কিন্তু কিন্তু মিস করতে পারবে না এই উইকেলটিকে বিকজ এটা একটি মেশনের একটি উইকেল এন্ড আমি যদি এই সাইডটির মধ্যে একটু দেখাই দেখো ট্রান্সফর্মারের একটি হেডও আছে এখানে তো দেখে ফেললে একটি চমৎকার ট্রান্সফর্ম হওয়ার একটি উইকেল তারপরে আছে আরও কিছু উইকেল এখানে যেটি আমি কালেক্ট করেই নিবো সুন্দরভাবে নিয়ে নাম একটি ট্রেনের বুগি যেখানে প্যাসেঞ্জার গুলো সিটের মধ্যে বসে থাকে সো এটার অংশটি এখানে। তারপরে নিয়ে একটি চমৎকার একটি স্ট্রবেরির একটি ট্রাক যেটার মধ্যে আইসক্রিম মেক করা হয় আইসক্রিম একটি ট্রাক স্ট্রবেরি লেখা আছে তারপরে দেখো এখানে আছে হলো সোয়াটের একটি পুলিশ উইকেল দেখো জিপ চমৎকার পুলিশ সোয়ার্ডের একটি ব্ল্যাক কালার এডিশনের মধ্যে একটি উইকেল ওয়াও তারপরে কি আছে ফ্রেন্ডস দেখি তো এইখান দেখতে পাচ্ছি একটি উর্বান সেরিডাইজেশনের একটি আটটি চাকার একটি চমৎকার হোয়াইট অ্যান্ড ব্ল্যাক কালার কম্বিনেশনের মধ্যে একটি উইকেল তো এটাকে নিলাম তারপরে দেখতে পাচ্ছি এইখানে আছে একটি পুলিশ ভ্যান চমৎকার একটি পুলিশ ভ্যান ফ্রেন্ডস অসাধারণ হোয়াইট কালারের মধ্যে তারপরে দেখতে পাচ্ছি এখানে ক্যারিং গার্বেজ ট্রাক ছয়টি হুইলের অ্যান্ড তিনটি কালারের মধ্যে হোয়াইট গ্রিন অ্যান্ড ব্ল্যাক কালার কম্বিনেশনের মধ্যে একটি অটো ট্রাক যেটা হলো ক্যারিং গার্বেজ ট্রাক অ্যান্ড লাস্ট অ্যান্ড ফাইনাল যে উইকেলটি আছে ফ্রেন্ডস দেখো একটি আনকমন দেখতে একটি ইউনিক টাইপ দেখতে একটি বাস দেখো চারটি কালারের মধ্যে আছে ইয়েলো রেড ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার কম্বিনেশনের মধ্যে তো এটাকে নিলাম অ্যান্ড ফ্রেন্ডস লাস্ট অ্যান্ড ফাইনাল যেটা আমি দেখতে পাচ্ছি ওয়াও একটি মাস্ক যেটা হলো ক্যাপ্টেন আমেরিকার একটি অ্যাভেঞ্জার মাস্ক সো এটা কিনে নিলাম অ্যান্ড দেখো পুরা কিন্তু আমি খালি করে ফেললাম এই ব্যালকনির মধ্যে যা যা উইকেল ছিল তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানিয়ে দিও ফ্রেন্ডস সবগুলো কিন্তু কারেক্ট করে ফেললাম এই আমার বক্সের মধ্যে অ্যান্ড আমি আজকে তোমাদের সাথে বিদে নিচ্ছি আল্লাহ হাফেজ